তত শান্তি প্রবেশ করবে। আর যে সংসারে নারীদের কণ্ঠ উঁচু হয় সেই সংসারে শান্তি চলে যায়। টাকা থাকলেও শান্তি থাকবে না, টাকা থাকতে পারে, অর্থ থাকবে, বিছানা ভালো আছে, ঘুম থাকবে, যে সংসারে নারীর কণ্ঠ যত। দারুণ আপনার যুক্তি, সত্যি এরকম যুক্তি দিয়ে দিয়ে এই সমাজের মহিলাদের আর কত নিচে নামাবেন আপনারা। আপনারা তো শুনলেন এই যে ভদ্রলোক একটা বাণী ছড়িয়ে দিয়েছে যে সংসারে যদি মহিলারা উচ্চস্বরে কথা বলে তাহলে সংসারে টাকা থাকে না, সব সংসারের শান্তি নষ্ট হয়, তাই এটাই সত্য? আচ্ছা কেন বলুন তো, একটা মা 10 মাস 9 দিন বাচ্চাকে গর্ভে ধারণ করে তারপরে পৃথিবীর আলো দেখায়, বাবা তো দিয়েই খালাস, তাই না? কিন্তু সেই মা যে তার দেহের রক্ত মাংস খাইয়ে একটা বাচ্চাকে 10 মাস 9 দিন পেটের ভিতরে রাখে, তারপরে পৃথিবীর আলো দেখায়, তারপরে ছোটোবেলা থেকে লালন পালন করে স্কুলে পড়াশুনো করারও বড় করা, মানুষ করা, তারপরে সেই সন্তানও কিন্তু মায়ের দিকে তাকায় না। তাহলে ওই মা যখন সন্তানকে মানুষ করতে যাবে, সন্তানকে ভালো কিছু করানোর জন্য, তার তো উচ্চস্বরে কথা বলতেই হবে, তাই না? তাহলে ওই মায়ের দোষ? উচ্চস্বরে কথা না বললে কত সন্তান কথা শোনে না? সবাই কি ছোট্ট কথা শোনে, সব সন্তানরা? না, অনেক সময় ডান্ডাও পিটা করতে হয়, ডান্ডা পিটা করে ঠান্ডা করতে হয় বাচ্চাদেরকে। তার মানে আপনি যেভাবে বলছেন সেভাবে না, আদর দিয়ে যদি না হয় তখন কিন্তু অন্যভাবে চেষ্টা করতে হয়। তাহলে কি সেই মায়ের দোষ? আরও কত মায়েরা আছে, আরও কতজন স্ত্রী আছে, তারা পেটের দায়ে ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, তখন এই মায়ের কথা কেন চিন্তা করে? তখন এই নারীকে কেন বাহিরে পাঠানো হয়? কেন একজন নারীকে অন্যের ক্ষেতে যৌন বিক্রি করতে হয়, কিষেণ দিতে হয়? তখনও নারী চুপ থাকবে? প্রত্যেকটা মুহূর্তে নারীরাই চুপ থাকবে, তাই না? যখন চুনির থেকে পান খুঁজবে তখন কিন্তু আপনাদের মতো ওই যে জ্ঞানদাতা, জ্ঞানদাতা দাদারা তখন ওই ডান্ডা নিয়ে ঠান্ডা করে নারীদের। নারীদের সম্মান করতে শিখুন, ভালোবাসতে শিখুন। একটা নারী তার স্বামীর কাছে শুধু ভালোবাসা চায়, টাকা পয়সা না। স্বামী যদি ভালোবাসে তাহলে টাকা পয়সার পরোয়া কোনো নারী করে না। একটা নারী, একটা মহিলা যখন তার মায়ের বাড়ি, বাপের বাড়ি ছেড়ে একটা পর পুরুষের হাত ধরে থাকে সারাটা জীবন, শুধু চায় আমার স্বামী আমাকে আগলে রাখুক, আমার স্বামী আমাকে ভালোবাসুক। কিন্তু কজন করেন আপনারা, কজন করেন? আপনি যে বড় বড় বুলি দিচ্ছেন, আপনি কি করেন? আপনার বউ কিন্তু আপনার সাথে উচ্চস্বরে কথা বলে, চেঁচিয়ে কথা বলে। আপনি আজকে যেমন জনসমাজে মাইক নিয়ে বড় বড় লিকচার দিচ্ছেন যে নারীরা যদি জোরে কথা বলে, উচ্চস্বরে কথা বলে, তাহলে হাজার হাজার কোটি টাকা থাকলেও সংসারে সুখ আসে না। সত্যি কি সংসারে টাকা পয়সা দিয়ে সুখটা আনা যায়? যায় না। কোটি টাকার মালিকরাও কিন্তু শান্তিতে থাকে না, যাদের হাজার হাজার কোটি টাকা আছে তারাও কিন্তু শান্তিতে থাকে না। শুধু চায় সবাই একটু ভালোবাসা, প্রত্যেকটা নারী চায় একটু ভালোবাসা তার স্বামীর কাছ থেকে, পরিবারের কাছ থেকে। যখন কোনো নারী এইগুলো না পায় তখন সেই নারী কিন্তু উচ্চস্বরে কথা বলে। কেন বলুন তো, সবসময় একটা নারীকে সব কিছু সহ্য করতে হবে? কেন? সমাজ যদি চালায় নারীরা, বাংলাদেশের শেখ হাসিনা উচ্চস্বরে কথা বলে এই সমাজটাকে রক্ষা করে না, ইন্ডিয়ার মমতা ব্যানার্জি সে উচ্চস্বরে কথা বলে সমাজকে ঠিক করে না, তাহলে সেও কি খারাপ? তা সেও কি কোটি কোটি টাকা ইনকাম করে সে সব শেষ করে দিচ্ছে? শোনেন, আমি ধর্ম মানি, ধর্ম না মানলে আমি পৃথিবীতে আসতে পারতাম না, ধর্ম অবশ্যই মানি, কিন্তু এই সব ধর্মের বাণী না অন্য জায়গায় শোনাবেন, বাড়িতে শোনান, নিজের বউকে আগে ঠিক করুন, তারপরে অন্যদেরকে শোনাবেন। আপনারা কিছু মানুষ আছে না গলায় তুলসীর মালা পরে, বড় ফুলের মালা গলায় দিয়ে লেকচার দিতে বসে যান, আমাকে উঠে দাঁড়, আমাকে মাইক দেন, আমি পুরুষদের বিরুদ্ধে অনেক কথা বলতে পারি, দিতে পারবেন তো? আমার হাতে একটা মাইক দিবেন, আমি বলবো আপনাদের মতো পুরুষরা এই সমাজে কি কি করেন, পুরুষ শাসিত সমাজে প্রত্যেকটা মুহূর্তে কেন নারীদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেন আপনারা? কেন নারীদের কি কোনো মূল্য নেই? নারীরা শুধু রান্না করবে, ঘর ঝাড়ু দিবে, থালাবাটি ধুবে, সংসার সামলাবে, বাচ্চা সামলাবে, এটার জন্য কি শুধু নারীরা জন্মেছে? না, নারীদেরও কিন্তু স্বাধীনতা আছে, নারীদেরও কিন্তু স্বাধীনতা বোধ দেওয়ার দরকার আছে। নারীরা সবসময় ভোগের সামগ্রী হতে পারে না, নারীরা শুধু পুরুষকে ভোগের সামগ্রী হিসেবে ব্যবহৃত হবে না,
কখনো না। প্রত্যেকটা মুহূর্তে মনে রাখবেন, ভোগে কোনো দিন কিছু সুখ আসে না, সুখ থেকে ভোগ আসে, ভোগ থেকে সুখ না, সুখ থেকে ভোগে যেতে হয়। বুঝতে পেরেছেন? আপনি আমাকে ডেকে নিয়ে একটা মাইক তুলে দেবেন, আপনাদের মতো পুরুষদের আমি কাঁচা খুলে দেব। বুঝতে পেরেছেন? তাই আপনাকে বলি, এই সব ডায়লগ দেবেন না। এই যে আপনার এই লিঙ্কটা আমাকে যে কেউ একজন পাঠিয়েছে, তার জন্য ভাবলাম আপনাকে একটু দেওয়ার দরকার। আপনাকে আমি অসম্মান করতেছি না, কিন্তু আপনার কথাকে আমি মানতে পারলাম না, কথাকে আমি মানতে পারলাম না। এই পুরুষ শাসিত সমাজে আর মেয়েরা পিছিয়ে থাকবে না। যদি কোনো পুরুষ এরকম মেয়েদেরকে টর্চারিং করে, তাহলে অবশ্যই মেয়েরা রুখে দাঁড়াবে। কেন ভাই, আপনার মেয়েদের সবসময় টর্চারিং করবেন, এটা করো না, ওটা করো না, বাইরে যেও না, এটা করো না, এই করো, ওই করো, হাত আপনাদের মতো পুরুষরা ঘটি উল্টিয়ে বেড়ান। আর মেয়েরা যদি কারোর সাথে কথা বলে, তাহলে মেয়েদের প্রচণ্ড দোষ, তাই না? আর আপনাদের মতো এই যে তুলসীমালায় গলা দেওয়ার যে ভণ্ড সাধু আছে, তারা যে কত জোরে ঘটি উল্টিয়ে বেড়ান তার কোনো হিসাব নেই। বুঝতে পেরেছেন? বেশি বললাম না, এটুকু নিয়ে থাকে, জ্ঞানের বাণী কম দেবেন।